গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15.5% বাড়ানোর সুপারিশ বিইআরসি দাম না বাড়িয়ে অপচয় দুর্নীতি কমানোর তাগিদ ক্যাবের এফএমসি ডকইয়ার্ড এমডির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইশরাত সোমা শুনছিলেন শিরোনাম জানাবো বিস্তারিত সংবাদ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 15.5% বৃদ্ধির সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি যদিও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ 27.5% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে ভর্তুকি কমাতে দাম বাড়ানো অযৌক্তিক তাদের মতে এ খাতের অপচয় ও দুর্নীতি কমালে ভোক্তার উপর বাড়তি খরচের চাপ দিতে হবে না গত 21 নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.92% বাড়ানো হয় এর প্রেক্ষিতে বিইআরসিতে গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর আবেদন করে বিতরণকারী কোম্পানিগুলো রোববার বিয়াম মিলনায়তনে রেগুলেটরি কমিশনের গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে তারা শুনানিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি সঞ্চালন খরচ প্রতি ইউনিটে 122% বাড়ানোর প্রস্তাব দেয় বিতরণকারী 6 প্রতিষ্ঠান 16 থেকে 27.5% পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে বাল্ক মূল্য বৃদ্ধি বিবেচনায় ভারিত করে খুচরা বিদ্যুৎ সরবরাহ ব্যয় 9.03 টাকা প্রতি কিলোওয়াট আওয়ার দাঁড়াবে একই সাথে পিজিসিবির প্রস্তাবিত হুইলিং চার্জের মধ্যে যেটুকু যুক্ত হবে অ্যাটলিস্ট এই দুটো সমন্বয় না করলে আরএবির অবস্থান কিন্তু ভালো হওয়ার এই মুহূর্তে সুযোগ নেই এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলছেন প্রস্তাবগুলোর যৌক্তিকতা যাচাই বাছাইয়ের পাশাপাশি অংশীজনদের মতামতের ভিত্তিতেই দাম চূড়ান্ত হবে তার যাচাই বাছাই কমিটি যারা পরীক্ষা নিরীক্ষা করেছে তারা কমিশনে উপস্থাপন করেছে তাদের রিপোর্ট সেই রিপোর্টের সুপারিশ মোতাবেক এই আবেদনগুলো শুনানির জন্য গৃহীত হয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী বলছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এতে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তাদের বিভিন্ন স্তরে যে ব্যয় বৃদ্ধি ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে সেইটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে না তো সুতরাং এই অবস্থা আমরা কোনো সাস্টেনেবল জায়গায় আসতে পারবো বলে মনে হয় না সুতরাং কোনোভাবেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করে আর্থিক ঘাটতির সমন্বয়ের এই কৌশলটা বর্তমান প্রেক্ষাপটে মোটেই যৌক্তিক নয় এদিকে হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও মেট্রোরেল কর্তৃপক্ষ আলাদা ট্যারিফ ও পাইকারি মূল্যে বিদ্যুতের আবেদন জানিয়েছে সবশেষ 2020 সালের ফেব্রুয়ারিতে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর 1,250 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন আগামী 9 মার্চের মধ্যে এ বিষয়ে বিএফআইইউ সিআইডি দুদক সহ সংশ্লিষ্টদের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে একই সাথে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট বিএফআইইউ সিআইডি দুদককে আগামী 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে বিএফআইইউ সিআইডি এবং দুদককে তদন্ত করার জন্য বলেছেন এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিষয়ে ওনারা রুলের জবাব দিবেন আগামী 9 মার্চ এই বিষয়টা হাইকোর্টে পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে রাজধানীতে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী তৈরি পোশাক শিল্প পণ্যের 4টি আন্তর্জাতিক প্রদর্শনী রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন গার্মেন্টস শিল্পের এই প্রদর্শনীতে মেশিনারি সুতা কাপড় সহ নানা প্রয়োজনীয় পণ্য প্রদর্শিত হবে এ খাতের উদ্ভাবন সরাসরি দেখা ও জানার সুযোগ পাবেন নতুন উদ্যোক্তারা রপ্তানি আয় বাড়াতে পণ্য বৈচিত্র্যকরণে এ মেলা সহযোগিতা করবে বলে আশা সংশ্লিষ্টদের তবে এ খাতকে এগিয়ে নিতে এনবিআর এর নীতি সহযোগিতার আহ্বান জানান উদ্যোক্তারা রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 11 জানুয়ারি থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী
এই লাইসেন্সগুলি প্রতি বছরই আমাদেরকে রিনিউ করতে হয়। এই প্রতি বছর রিনিউ করতে গিয়ে আমাদের এই এখানে প্রচুর সময়, অর্থ এবং আমদানি এবং রপ্তানি পর্যায়ে আমাদের প্রচুর সংকটে পড়তে হয়। আমি আপনাদের মাধ্যমে পুনরায় সরকারের কাছে দাবিদার জানাতে চাই, এই লাইসেন্সগুলি যাতে এককালীন 5 বছরের জন্য দেওয়া হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম 90,000 টাকা ছাড়িয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে জানানো হয় সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরি 2,333 টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ভালো মানের স্বর্ণের ভরি বেড়ে দাঁড়িয়েছে 90,746 টাকায়। গত 30 ডিসেম্বর ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে 1,166 টাকা বাড়ানো হয়েছিল। তখন 22 ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় 88,413 টাকা। এবার স্বর্ণের সেই দামও ছাড়িয়ে গেল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা কনজিউমার ইলেকট্রনিক্স শো সিইএস। মেলায় বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশ থেকে সিইএস মেলায় অংশ নিয়েছে প্রযুক্তি পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। সেখানে ওয়ালটন সবুজ ও টেকসই স্মার্ট গৃহস্থালি এবং প্রযুক্তি পণ্য উপস্থাপন করছে। এসব পণ্যে মানুষের জীবনযাপন, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষার বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি ও এডুকেশনাল ডিসপ্লে, স্মার্ট এসি, ওয়াশিং মেশিন, টেবিল ও স্মার্ট এলইডি লাইট। 4 দিনের মেলা শেষ হবে 8 জানুয়ারি। বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, বিদ্যুতের যে দাম বৃদ্ধির বিষয়ে আজ গণশুনানি হলো, সেখানে আসলে বিশ্লেষকরা কি বলছেন যে এই অর্থনৈতিক সংকটের সময় দাম বাড়ালে আসলে প্রভাবটা কি পড়বে? যেটা খুব ভালো একটি প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে কিছুদিন আগে কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে কয়েক মাস আগে, পাশাপাশি গ্যাসের দামও বেড়েছে। এখন এই সময়ে এসে জ্বালানি যে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব শিল্পখাত, পাশাপাশি আবাসিক যেসব লাইন রয়েছে সেই সব অর্থাৎ ভোক্তা পর্যায়ে যে চাপ তৈরি করবে সেটা বলা হচ্ছে যে অসহনীয়। ভোক্তা অধিকার যে সংগঠন রয়েছে ক্যাব, তাদের পক্ষ থেকে এই মতামত তুলে ধরা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বিদ্যুৎ খাতে যে অপচয়, দুর্নীতি এবং যে পদ্ধতিগত যে ক্ষতি হয় অর্থাৎ সিস্টেম লস হয়, সেই বিষয়গুলো কমিয়ে আনায় যদি জোর দেওয়া যেত তাহলে পারে কিন্তু এই যে ভর্তুকি কমাতে, এই যে বাড়তি ব্যয়ের চাপ ভোক্তাদের ওপরে না চাপালেও সম্ভব হতো, সেটি জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যে উপস্থাপনা আজকে তুলে ধরা হয়েছে শুনানিতে, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারা কিন্তু এফিসিয়েন্সি আরও গেইন করছে, অর্থাৎ দক্ষতা বাড়াচ্ছে, সিস্টেম লস আগের তুলনায় অনেক কমেছে, সেবার পরিধি বাড়াচ্ছে। এই বিষয়ে বিতরণ কোম্পানিগুলো তারা কিন্তু বলছে যে তারা দাম বৃদ্ধি করলেও তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে না, এই বিষয়টি তারা কেন বলছে এবং এটাকে আসলে জনগণের উপর আলাদা একটা চাপ তৈরি করবে না? আসলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিষয়টি তো নির্ভর করে অন্য অনেক বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের উৎপাদন ব্যবস্থা বা কী পর্যায়ে রয়েছে সেটার উপরে। যেহেতু চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম, পাশাপাশি বিদ্যুৎ বিতরণ লাইনেও আরও আধুনিকতর বা স্মার্ট প্রযুক্তির ব্যবহারের অভাব এখনও রয়েছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে সমন্বয় করা হবে এবং সংযোজনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। যে তারা এই যে
সেবার মান উন্নয়নেও কিন্তু বেশ বিনিয়োগ করছেন এবং সেটি অব্যাহত রাখতে গেলে এই যে কোম্পানির লোকসান কমিয়ে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে আপনার কাছে জানতে চাইছি যে আজকে যে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে একটি গণশুনানি হয়েছে সেখানে বিইআরসি 15.5% বলছে এবং অন্যান্য কোম্পানিগুলো 7.5% পর্যন্ত বলছে আপনার কি মনে হয় এটা আসলে এই সময় কি পরিমাণ প্রভাব পড়বে বা এটা যৌক্তিক কিনা এবং এটা মূল্যস্ফীতিকে আরো উস্কে দিবে কিনা প্রথমত এটা দুটো দিক আছে একটা দিক হচ্ছে যে দাম বৃদ্ধির প্রস্তাব প্রথমত হচ্ছে যে পাইকারি ভিত্তিতে যে দাম বৃদ্ধি করা হয়েছে এবং ভর্তুকি দেওয়া হয়েছে তাতে 8,000 কোটি টাকা পাইকারি ভিত্তিতে ভর্তি হয়েছে এবং সেই টাকাটা সমস্যা মূল্যহারে অর্থাৎ ভোক্তাদেরকে দিতে হবে এখন আমরা যে বিষয়গুলো সামনে এনেছি যে বিদ্যুৎ লোডশেডিং এ আছি এই 6% উৎপাদন বৃদ্ধি করে তারা বিদ্যুৎ দেবে এবং লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দেবে সেই কারণে সেই শর্তে তাদেরকে 8,000 কোটি টাকা আপনার মূল্য বাড়ানো হয়েছে পাইকারি বিদ্যুতে এখন তারা যদি বিদ্যুৎ বিভাগের জ্বালানি বিভাগের কাছ থেকে বা বিদ্যুৎ বিভাগের কাছ থেকে প্রতিশ্রুতি এনে দিতে পারে যে তারা এই মূল্য বৃদ্ধি হলে আমাদের সরবরাহ করতে পারবে যেভাবে বিআরসির আদেশে বলা আছে সেইটা তাদেরকে জমা দিতে হবে তারা নিশ্চিত না যে তারা যে বিদ্যুৎ বৃদ্ধির প্রস্তাব ধরে মূল্য বাড়ানো হয়েছে বা সেই বিদ্যুৎ দিতে পারবে এটা গেল একটা দিক দ্বিতীয়ত দিক হচ্ছে বিতরণ এবং সঞ্চালন চার্জ যে পরিমাণ বেড়েছে তাকে দেখা যাচ্ছে যে অন অ্যাভারেজ 4% বাড়ানো লাগে বিতরণে বড়ে আর সঞ্চালনেও ওরকম 4% মতো বাড়ানোর মানে বৃদ্ধির কথা বিআরসির কারিগরি আমরা বলেছি যে এটুকু এই 4-8% এটা বৃদ্ধির করার কোনো আবশ্যকতা নেই এবং তারা ব্যয় সাশ্রয় করে এটা কমাতে পারবে 2023 সাল যেহেতু মূল্যস্ফীতির বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে সুতরাং বিদ্যুতের দাম বৃদ্ধি করে এই মূল্যস্ফীতির মতো বিপর্যয় ডেকে এনে মোকাবেলা করার কোনো অর্থ হয় না এবং এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা অনেকগুলো জায়গায় চিহ্নিত করেছি যে অনেক জায়গায় অযৌক্তিক ব্যয় আছে সে সমস্ত ব্যয়কে যদি আমরা ইন্টারনালি অ্যাডজাস্ট করতে পারি তাহলে এরকম 5,000 কোটি টাকা এই সমন্বয় করাটা অসম্ভব নয় সেক্ষেত্রে বিদ্যুতের দাম বৃদ্ধির মতো শব্দ দিয়ে মানুষকে আত্মস্থ করা দরকার নেই এই সেই সব জায়গাতে আমরা প্রস্তাব দিয়েছি যে আপনি ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট করে এই টাকাটা সমন্বয় করতে পারবো বিদ্যুতের দাম বৃদ্ধি করার দরকার নেই এবং আপনি দেখেন তারা বিটুলটি পর্যায় থেকে সেই প্রস্তাবই নিয়ে আসে তারা জানে যে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে সুতরাং তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করার প্রস্তাব করছে তারা যদি বলা হয় যে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হবে না অথচ 8,000 কোটি টাকা তারা তাদের নিজস্ব কর্মকাণ্ড সাশ্রয় করে ব্যয় সাশ্রয় করে তারা কমাতে পারবে এই হচ্ছে আমাদের তরফ থেকে প্রস্তাব ছিল আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো তারা বলছে যে এই খুচরা পর্যায়ে দাম না বাড়ালে তাদের ক্ষতি হবে তাদের লোকসান হবে আসলে আসলেই তাদের কতটুকু লোকসান হবে কারণ সরকার তো তাদের ভর্তুকি দিচ্ছে কি মনে করছেন আপনি না আপনি কথাটা প্লিজ আরেকবার যে আমি জানতে চাচ্ছিলাম যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে যে তাদের তারা যদি এই দাম বৃদ্ধি না করে তাহলে তারা লোকসানে পড়বেন তাদের ক্ষতি হবে কিন্তু আমাদের জানা মতে সরকার কিন্তু এখনো ভর্তুকি দিচ্ছে তারপরও কেন তাদের দাম বাড়াতে হবে এবং তারা কেন লোকসান পড়বেন আসলেই কি তাদের লোকসান হবে কি না এখন এটা তারা বলছে কিন্তু আমরা যেসব জায়গা দেখিয়েছি সেই সব জায়গাগুলো অ্যাড্রেস করে তাদেরকে বিদ্যুতের দাম বৃদ্ধি না করে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট এর কথা বলছে সেই অ্যাডজাস্টমেন্ট তারা করবে তারা তো বরাবরই বিদ্যুতের দাম বৃদ্ধির যে তোমরা বিদ্যুতের দাম বৃদ্ধি না করে কিভাবে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট করে এই টাকা সমন্বয় এইটা হচ্ছে কথা তারা পারবে কি পারবে না সেটা তো তার তাদের বলার কথা বলেছে আমরাও আমাদের কথা বলেছি এখন বিআরসি সেই কথাটা চিন্তা করে কি তাদের সেটা শেষ হয়নি শুনানি শেষ না হলে তো বলা
জি জনাব শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আবারও এই মুহূর্তে যাচ্ছি বার্তা কক্ষে, রয়েছেন সহকর্মী হরি সাহা। হরি, আজকে যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো তারা যে বিদ্যুৎ বৃদ্ধির কথা বলছে, কবে নাগাদ এই বিদ্যুতের দাম বাড়তে পারে কি জানিয়েছে? আমাদের যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে এর আগে যে শুনানিগুলো হয়েছে সেটা কিন্তু কয়েকদিন শুনানি হওয়ার পরে, তারপরে বেশ কিছুদিন পরে পর্যালোচনা করে কিন্তু সেই নির্দেশনাগুলো আসতো বিইআরসি থেকে। কিন্তু এবার কিন্তু বেশ তড়িঘড়ি আমি দেখতে পেয়েছি বিইআরসির কাছে, আজকের মধ্যেই একদিনেই শুনানি শেষ করার একটি তাগিদ আমি সকাল থেকেই দেখতে পেয়েছি, এবং সেখান থেকে বলা যায় যে 7-10 দিনের মধ্যেই রিভিউ শেষে একটি আদেশ হয়তো আসতে পারে, দাম বৃদ্ধির প্রস্তাব আসতে পারে, এবং যেটা ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে আমার মনে হচ্ছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই গেট কার্যক্রম। এখন থেকে মাত্র 18 সেকেন্ডে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে পারবেন যাত্রীরা। দুপুরে ই গেট উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, এর মাধ্যমে কমে আসবে হয়রানি ও ভোগান্তি। ঢাকা ও চট্টগ্রামের পর এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবেশ করল ই গেটের যুগে। ই পাসপোর্টধারীদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সেবা দিতে বসানো হয়েছে 6টি ই গেট। যাত্রীদের বহির্গমনের জন্য 3টি এবং প্রবেশের জন্য 3টি গেট চালু থাকবে। এই গেট ব্যবহারে মাত্র 18 সেকেন্ডে শেষ হবে ইমিগ্রেশন প্রক্রিয়া। প্রচলিত ম্যানুয়াল সিস্টেমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশন কার্য সম্পন্ন করতে হয় এবং প্রক্রিয়াটিও বেশ জটিল, কিন্তু ই গেট ব্যবহার করে স্বল্প সময়ে সহজে ইমিগ্রেশন সম্পন্ন করা যায়। ই গেট চালুর পর স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে, কোনো রকম হয়রানি ও ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। কারণ আমরা অনেক সময় লাইনে দাঁড়াইতে হতো, এখন দেখেন এত লাইনে দাঁড়াইতে হয় না, কারণ খুব ইজিলি এটা খুলে যাইতেছে। খুবই তাড়াতাড়ির মাধ্যমে ই গেটে আমাদের ইমিগ্রেশনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। যাত্রী সেবা মান আরও এক ধাপ এগিয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে ইমিগ্রেশন ব্যবস্থা হবে নিরাপদ ও সুসংহত, বহির্বিশ্বে মান বাড়বে বাংলাদেশি পাসপোর্টের। শেখ হাসিনার সরকার আপনার প্রবাসী বান্ধব, বাংলাদেশি জনগণের বান্ধব, আর তারই আরেকটা উদ্যোগ হিসাবে এই আমাদের ই পাসপোর্ট অ্যান্ড নাও ই গেট। এর ফলে আমাদের যাত্রী সেবা অনেক মান বাড়বে, তাদের খামাহা তাদের কেউ হয়রানি করবে না। 2021 সালের 30 জুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয় 26টি ই গেট। পরের বছরের 16 নভেম্বর এই সেবা পৌঁছে যায় শাহ আমানত বিমানবন্দরেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের ধান চাল সংগ্রহ শুরুর 2 মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ জেলায় গুদামে এখনও আসেনি ধান। চাল সংগ্রহের পরিমাণও খুবই অল্প। নির্ধারিত দামের তুলনায় বাজারে ধান চালের দাম বেশি হয় এবারও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে ধান নিয়ে আশাবাদী না হলেও চাল সংগ্রহের লক্ষ্য পূরণের আশা খাদ্য বিভাগের। গত বছরের 17 নভেম্বর সরকারি ধান চাল সংগ্রহ শুরু হলেও খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় এখনও ধান ঢুকেনি খাদ্য গুদামে। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শুরু করা যায়নি কার্যক্রম। যশোরে 10,000 টনের বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র 32 টন চাল। ঝিনাইদহের হাটবাজারে ধান কিনতে ভিড় করছেন কুষ্টিয়া পাবনাসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। খোলা বাজারে ধানের দাম বেশি, এছাড়া উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সরকারি গুদামে ধান দিতে নানা সমস্যার কথা জানিয়েছেন ময়মনসিংহ ও শেরপুরের কৃষকরা। হাত দিয়ে দেখে ভিজে না শুকনো, এ হয়েছে চিটে হয়েছে, এদের নানান রকম তাল বাহানা ওরা আমাদের পাগল করে দেয়। আমরা তো নিচের লেভেলের লোক, কৃষক, কাপড় চোপড়ের অভাব, পরিবেশের অভাব, খাবারের অভাব, ওই তুলনামূলক আমরা সম্মান পাই না। ধান সংগ্রহ নিয়ে তেমন আশাবাদী না হলেও চুক্তি অনুযায়ী চাল না দিলে মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য কর্মকর্তারা। কোনো মিলমালিক চুক্তি করার পরে যদি চাল না দেয় তাহলে তার জন্য খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুযায়ী পানিশমেন্টের ব্যবস্থা আছে। এবার জয়পুরহাটে 367 চালকলের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 142টি। নওগাঁ, বগুড়া ও নাটোরের মিলারা বলছেন, ধানের দাম বেশি হয় লোকসানে পড়তে হচ্ছে তাদের। গোডাউনে চাউলটা সরবরাহ করি, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। 1,080 টাকা, 40 টাকা, 50 টাকা, 80 টাকা যদি মার্কেট হতো তাহলে সম্ভব, কিন্তু বাজারে তো 1,200-1,250 টাকা রেট। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার এক ভাগও এখন পর্যন্ত পূরণ হয়নি ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, মানিকগঞ্জ সহ বেশিরভাগ জেলাতে। তবে ধীরে ধীরে চাল আসতে শুরু করেছে জানিয়ে লক্ষ্যমাত্রা পূরণের আশা খাদ্য কর্মকর্তাদের। সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে 15-11-2022,
প্রকৃতপক্ষে গুদামে মেলারা চাল সরবরাহ শুরু করেছে 13-12-2022 থেকে। চালের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে বলে আমরা আশা করছি। আর ধানের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কৃষকদের আগ্রহ একটু কম, যেহেতু বাজারে ধানের মূল্য কৃষক যথাযথভাবেই পাচ্ছে। 28 টাকা কেজি দরে ধান ও 42 টাকা কেজি দরে চাল সংগ্রহে সরকারের এই অভিযান শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে ঢাকা শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান মূল্য সূচক কমেছে 1 পয়েন্টের বেশি। এ সময় দর অপরিবর্তিত রয়েছে প্রায় 91 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে 33 কোটি টাকার উপরে। বিপরীত চিত্র অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সার্বিক সূচক বেড়েছে 7 পয়েন্ট। রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 20 মিনিটে সূচক বাড়ে 6 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকের অবস্থান। পরে দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 1.65 পয়েন্ট, অবস্থান করছে 6192 পয়েন্টে। সূচকের সঙ্গে লেনদেনও কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 284 কোটি 20 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 33 কোটি 81 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 330টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত প্রায় 51 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর, যেখানে দর বেড়েছে 40টি, কমেছে 122টির এবং অপরিবর্তিত আছে 168টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে আমরা নেটওয়ার্ক, দ্বিতীয় এডিএন টেলিকম এবং তৃতীয় অবস্থানে প্রিমিয়ার লিজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 7.31 পয়েন্ট, লেনদেন হয়েছে 5 কোটি 3 লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।